এই আমি যে এবার হইছি উল্টা ভাই, এটা তো বাউ দেশ, এই দেশের মানুষের দেখলে আমার, এই দেশের মানুষের দেখলে আমার তো বেকল করবো রে, আমার তোর ভালো লাগতেছে না। কয়েকদিন আগে দুষ্টু একটা লগে গেছিলাম উল্টা দেশ, আমার নিয়ম নীতি খুব ভালাই লেগে গেছে, এই দেশ তোর ভালো লাগতেছে না দেখি মনটা এত করতেছে এনেও যাই গিয়া আমার কিছু শান্তি লাগতেছে না। আমি কিছুদিন আগে আমার একটা দোস্ত লগে উল্টা দেশ গেছিলাম, আমার হে উল্টা দেশ শুনে একবার না আমি উঠে যাই, আমার খুব নিয়মটা ভালো লাগছে, আমার লয়ে যায় আমি আর কি ঠিক যাই। এনে উল্টা দেশের নিয়ম জানো হইল কিরম? ফেনি কল খুব টাকা কাটি দে দেখছি এনে গেছলেন কি আর? হ্যাঁ আমি একবার গেহরে কিছু ঠিক যাইছি। উল্টা দেশ বহুত নিয়ম কানুন আছে, আমি জানি উল্টা দেশের নিয়ম কানুন আমি বহুত জানি, আমি হিকছি কিছু হিকছি না এবার গেহরে আর বহুত হিকাম। উল্টা দেশের মানুষ কি বাজারে আইনে একটু দেখাইনি কামড় মারবো মানে এটা উল্টা দেশের নিয়মটা, এটাই তো উল্টা দেশের নিয়ম। আমি একটু বুঝে যাই, আচ্ছা জানি নিয়মটা হেতে নিয়মে আমার কোন লাগবো বুঝছি, একটু বুঝাই তুই তার আরো কই গেল রে ও দোস্ত, চলুন।
রাউন্ড কিক দিলে বলে মানুষ বেশি উড়বে উঠাবা বেশি একটা রাউন্ড কিক দেই না বড় লোক হয়েছে আমার গেছিলাম যে দু ডেডি ইরম কাজে লাগছে হাইরে মারামারি আমি হিরে বের গেছি আমার ইরম মার দিছে দোস্ত নিয়ম এটা ঠিক আছে না আমার জীবন শেষ কেন আর থাম যাচ্ছ না চলুন দোস্ত হার হালতে যান যাই কেউ ভাই নাই চলুন দোস্ত কি করে জীবন শেষ আমার রাজ উল্টা দেশ ভাত দিছি চলো যান যান যান।